হওয়ার প্রয়োজন? দেখা যাক, উপনির্বাচন হোক এবং উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে এবং এই এইখানে কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি তার স্বমহিমায় প্রতিষ্ঠা করবে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজে নদিয়ার কৃষ্ণনগরে আসেন মুকুল রায়। এদিন প্রথমে কৃষ্ণনগরের বেলডাঙ্গায় দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তৃণমূল কর্মীদের সাথে কথা বলেন। পরে কৃষ্ণনগর পৌরসভায় উপস্থিত হয়ে তৃণমূল নেতা অসীম সাহা তাকে সংবর্ধনা দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় উপনির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে জানান, আমি বিজেপি প্রতিনিধি হিসাবে বলতে পারি এবার তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। হওয়ার প্রয়োজন দেখা যায় উপনির্বাচন হোক এবং উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে এবং এই এইখানে কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি তার স্বমহিমায় প্রতিষ্ঠা করবে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে একবার নয় একাধিকবার। তার এই মন্তব্য নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। নিজের জায়গায় নিজের অবস্থানে নিজেকে প্রতিষ্ঠা করবে, তৃণমূল কংগ্রেস হেরে যাবে এখানে। তৃণমূল কংগ্রেস হেরে যাবে মানে তৃণমূল কংগ্রেস তার নিজস্ব ভূমিকায় নিজস্ব প্রতিষ্ঠা করবে। বিজেপির অস্তিত্ব থাকবে না, বিজেপির মহামাটি মানুষ তাদের সংকটকে এস্টাবলিশ করতে হবে। আমি নিশ্চিত করে দল গঠনে আমি থাকবো প্রস্তুত এবং দল আমাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব সুচারুভাবে পালন করবো। দলকে তো আগে ডিসাইড করতে হবে। অভাবতী রাজনীতি যেভাবে চলছে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে, সেক্ষেত্রে আপনার কি মনে হয়? দেখুন, এগুলো তো অনেক ভবিষ্যতের ব্যাপার, তবে আমি এটা বলতে পারি যে বাংলায় কিন্তু মমতা ব্যানার্জি তার নিজস্ব মহিমায় নিজস্বতেই একটা এস্টাবলিশমেন্ট পেয়েছে, অতএব এটাকে ফেলে দেওয়া যাবে না। তিনি কি ভুল করে কথা বললেন নাকি মন থেকে এখনও গেরুয়া রং মুছে ফেলতে পারেননি? নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা। হওয়ার প্রয়োজন দেখা যায় উপনির্বাচন হোক এবং উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে এবং এই এইখানে কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি তার স্বমহিমায় প্রতিষ্ঠা করবে। তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজে নদিয়ার কৃষ্ণনগরে আসেন মুকুল রায়। এদিন প্রথমে কৃষ্ণনগরের বেলডাঙ্গায় দলীয় কার্যালয়ে উপস্থিত হয়ে তৃণমূল কর্মীদের সাথে কথা বলেন। পরে কৃষ্ণনগর পৌরসভায় উপস্থিত হয়ে তৃণমূল নেতা অসীম সাহা তাকে সংবর্ধনা দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুল রায় উপনির্বাচন নিয়ে এক প্রশ্নের উত্তরে জানান, আমি বিজেপি প্রতিনিধি হিসাবে বলতে পারি এবার তৃণমূল কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। হওয়ার প্রয়োজন দেখা যায় উপনির্বাচন হোক এবং উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমি বলতে পারি যে তৃণমূল কংগ্রেস পর্যুদস্ত হবে এবং এই এইখানে কৃষ্ণনগরে ভারতীয় জনতা পার্টি তার স্বমহিমায় প্রতিষ্ঠা করবে, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে একবার নয় একাধিকবার। তার এই মন্তব্য নিয়ে রীতিমতো প্রশ্ন উঠেছে। নিজের জায়গায় নিজের অবস্থানে নিজেকে প্রতিষ্ঠা করবে, তৃণমূল কংগ্রেস হেরে যাবে এখানে। তৃণমূল কংগ্রেস হেরে যাবে মানে তৃণমূল কংগ্রেস তার নিজস্ব ভূমিকায় নিজস্ব প্রতিষ্ঠা করবে। বিজেপির অস্তিত্ব থাকবে না, বিজেপির মহামাটি মানুষ
তাদের সংকটকে এস্টাবলিশ করতে হবে। ত্রিপুরাতে আপনি একসময় দল গঠন করেছিলেন, এবার কি দল গঠন করতে আপনি প্রস্তুত থাকবেন না অন্য কাউকে? না না, আমি নিশ্চিত করে দল গঠনে আমি থাকবো প্রস্তুত, এবং দল আমাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব সুচারুভাবে পালন করব। দলকে তো আগে ডিসাইড করতে হবে। অবহতি রাজনীতি যেভাবে চলছে সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্ট করা হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে, সেক্ষেত্রে আপনার কি মনে হয়? দেখুন, এইগুলো তো অনেক ভবিষ্যতের ব্যাপার, তবে আমি এটা বলতে পারি যে বাংলায় কিন্তু মমতা ব্যানার্জি তার নিজস্ব মহিমায় নিজস্বতেই একটা এস্টাবলিশমেন্ট পেয়েছে, অতএব এটাকে ফেলে দেওয়া যাবে না। তিনি কি ভুল করে কথা বললেন নাকি মন থেকে এখনও গেরুয়া রং মুছে ফেলতে পারেননি? নদিয়া থেকে মাধব দেবনাথ, আনন্দ বার্তা।